গুড মর্নিং বন্ধুরা, নতুন কথা চ্যানেলটিতে স্বাগতম জানাই। বন্ধুরা, এই ভিডিওটিতে পুত্র সন্তানদের জন্য রাখলাম 18টি সেরা এবং সম্পূর্ণ নতুন নতুন নাম। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এক নম্বরে থাকছে দ অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাম, এই নামটি দেবাংশিত। দুই নম্বরে রাখলাম তালবেশ অক্ষর দিয়ে তিন অক্ষরের একদম নতুন ইউনিক একটি নাম, এই নামটি শ্রেয়াভ। তিন নম্বর নামটি প অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটি নাম, এই নামটি প্রত্যয়ন। চার নম্বরে রাখলাম দন্তেস অক্ষর দিয়ে এটাও সম্পূর্ণ নতুন একটি নাম, এই নামটি সুমেঘ। পাঁচ নম্বর নামটি দন্তান্ন অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটি নাম, এই নামটি নীলাভ। ছয় নম্বরে রাখলাম ক অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাম, এই নামটি করব। সাত নম্বর নামটি রিকার অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটি নাম, এই নামটি রীতঙ্কিত। আট নম্বরে থাকছে দ অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাম, এই নামটি দেবান্ন। বন্ধুরা, নয় নম্বরে রাখলাম দন্তেস অক্ষর দিয়ে একদম নতুন একটি নাম, এই নামটি সুপ্রাংশু। দশ নম্বরে থাকছে হস্য অক্ষর দিয়ে একদম ইউনিক একটি নাম, এই নামটি ইন্দ্রাংশু। এগারো নম্বরে রাখলাম দ অক্ষর দিয়ে খুবই কিউট এবং একদম নতুন একটি নাম, এই নামটি দেবাঙ্কিত। বারো নম্বর নামটি ক অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ ইউনিক একটি নাম, এই নামটি কৃত্তিক। তেরো নম্বর নামটি দন্তেস অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটি নাম, এই নামটি সৌজন্য। চোদ্দ নম্বর নামটি প অক্ষর দিয়ে শুরু একদম নতুন ইউনিক একটি নাম, এই নামটি প্রভাঙ্কিত। পনেরো নম্বর নামটি গ অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটি নাম, এই নামটি গৌরীস। ষোলো নম্বরে রাখলাম অকার অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাম, এই নামটি অমৃতাক্ষ। সতেরো নম্বরে থাকছে প অক্ষর দিয়ে সম্পূর্ণ ইউনিক একটি নাম, এই নামটি প্রচেতস। এবং আঠারো নম্বরে রাখলাম ব অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটি নাম, এই নামটি বিপ্রতীপ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন। আর সাথে সাথে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা যদি রোজ নতুন কথা চ্যানেলের ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, এই সকল নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, এবং আজকের এই দিনটি আপনাদের শুভ হোক।